না পেরোতেই ফিলিস্তিন ও একদিন ইসরায়েল দুপক্ষের পাল্টা হামলায় আবারও প্রাণ হারিয়েছে তিনজন ফিলিস্তিনি সেসঙ্গে ইসরায়েলি বাহিনীর দাবি ফিলিস্তিনের চালানো হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে এদিকে রোববারের হামলায় জের ধরে হামাস বলছে শহীদদের রক্তের বদলা নেওয়া হবে সাদিয়া সিন্থিয়ার প্রতিবেদন রোববারের হামলার পর আবারও উত্তপ্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা এর আগে গাজার খান ইউনিস এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী তার চেয়ে ধরেই সোমবার থেমে থেমে চলতে থাকে পাল্টাপাল্টি হামলা ইসরায়েলি হামলায় আবারও মারা গেছেন তিন ফিলিস্তিনি নাগরিক সেই সাথে গাজার দক্ষিণাঞ্চলে আল আকসা টিভি চ্যানেলের মূল ভবন ভেঙে গেছে বলে বলছে হামাস ধ্বংস করা হয়েছে বহু স্থাপনা ইসরায়েলের দাবি রোববারের পর ফিলিস্তিন থেকে দশটিরও বেশি মিসাইল ছোড়া হয়েছে এ ঘটনায় একজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হামলা জের ধরে হামাস বলছে শহীদদের রক্তের বদলা নেওয়া হবে গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনুসে ইহুদিবাদীদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি শহীদ হওয়ার পর সংগঠনটি এ প্রতিক্রিয়া জানায় গেল রোববার কমান্ডার সহ সাতজনের মৃত্যুতে মিছিলে অংশ নেয় ফিলিস্তিনবাসী এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গাজা সীমান্ত সাদিয়া সিন্থিয়া নিউজ টোয়েন্টিফোর